নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোষা সিল্ক শাড়ি। আমি ছত্তিশগড় থেকে আসার সময় বেশ কয়েকটা কোষা সিল্ক শাড়ি কিনেছি, সেটাই শেয়ার করব। এই শাড়ি ছত্তিশগড়েই খুব ফেমাস, ওখানেই তৈরি হয়। তো আমরা ওখান থেকে আসার সময় এই শাড়িগুলো কিনেছিলাম। এর আগেও কোষা সিল্ক আমি কিনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আবার নতুন কিনলাম তাই শেয়ার করছি। এর মধ্যে দুটো শাড়ি আমি রাখবো আর বাকি গিফটের জন্য কিনেছি। সামনে আমার দিদির মেয়ের বিয়ে, তাই ওকেও একটা দেব। তাহলে দেখতে থাকুন। তার আগে বলে রাখি, কোষা সিল্ক অনেক রকম রেঞ্জের হয়। কম রেঞ্জেও পাওয়া যায় আর একটু বেশি রেঞ্জেও পাওয়া যায়, সেক্ষেত্রে কোয়ালিটির ডিফারেন্স রয়েছে। প্রত্যেকটি শাড়ির সঙ্গে ব্লাউজ পিস রয়েছে। চারটে শাড়ি মোটামুটি একই ডিজাইনের নেওয়া হয়েছে আর রেড কালারের যে শাড়িটি নিয়েছি সেটার ডিজাইন একদমই আলাদা। লেটেস্ট ডিজাইনের শাড়িটি একদম নতুন এসছে, তাই নিলাম, কারণ বিয়েতে এই শাড়িটি দিলেই ভালো হবে তাই নিলাম। এই শাড়িগুলো পরে খুবই আরাম আর ভালোও লাগে বেশ। এই যে এই টমেটো রেড এই শাড়ি, কালারটা হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, এই শাড়িটাই আমি বিয়েতে দেব। আমি একটি শাড়ি খুলে ভালোভাবে দেখাচ্ছি আপনাদের, কারণ এই শাড়িটি আমি আগেই খুলেছিলাম তাই এটাই আমি আবারও খুলে দেখাচ্ছি। পুরো শাড়িতেই কাজ রয়েছে আর ছোট পা দেখতেও খুব ভালো লাগছে। আর এখানে ব্লাউজের পিস রয়েছে এই যো, আর এদিকটা হচ্ছে আঁচল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.
Thank you.